নমস্কার বন্ধুরা, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের শোনাচ্ছিলাম বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নিঃসঙ্গ সম্রাট। চলুন আর কথা না বাড়িয়ে আজকের পাঠ শুরু করা যাক। একুশে মার্চ দোল পূর্ণিমা ১৯২৪ সন্ধ্যা, মণিলাল এক প্রকার জোর করেই শিশির কুমারকে নিয়ে এলেন নাট্যমন্দিরে। এ সম্প্রদায়ের সবাই মিলে মহা উৎসাহে রঙ্গালয়ের ভিতরে ও বাইরে সাজসজ্জায় হাত লাগিয়েছে। বাইরের গেটের দুদিকে দুটি চিত্রিত ঘটের ওপর ডাব, পাশে কলা গাছ, ভেতরেও প্রচুর ফুলমালা, ব্যবস্থা হয়েছে মাঝে মাঝে গোলাপ জল ছড়াবার। দেওয়ালে নতুন রং করা হয়েছে, ঝকমক করছে চতুর্দিক। ঠিক সাড়ে ছটার সময় একটা রোভার গাড়িতে চেপে এলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বঙ্গের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক নেতা। সর্বভারতীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের মধ্যে থেকে মতিলাল নেহরুর সঙ্গে হাত মিলিয়ে নতুন নতুন দাবি তুলেছেন, গড়েছেন স্বরাজ দল, তাই এঁদের বলা হয়েছে প্রো চেঞ্জার। আর গান্ধীজির সমর্থক রক্ষণশীলদের বলা হচ্ছে নো চেঞ্জার। দেশবন্ধু লক্ষ লক্ষ টাকা উপার্জনের ব্যারিস্টারি ছেড়েছেন, নিজে সব কিছু বিলিয়ে দিয়ে মেতে উঠেছেন দেশ সেবায়। এককালে নাকি যার প্যান্ট কোট কাঁচিয়ে আনা হতো ফ্রান্সের দোপাবাড়ি থেকে, তার পরনে এখন সাধারণ ধুতি ও পাঞ্জাবি, কাঁধে একটি উরুনি, চোখে গোল নিকেলের চশমা। শিশির এবং আরও অনেকে দাঁড়িয়ে আছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য। গাড়ি থেকে নেমে দেশবন্ধু কৌতুক হাস্যে বললেন, দেখো সেবারে কথা রাখতে পারিনি, আজ ঠিক এসেছি। সেবারে অর্থাৎ ম্যাডামদের থিয়েটারে শিশির কুমার প্রথম যেদিন আলমগীর অভিনয় করেন সেদিনও দেশবন্ধুর উদ্বোধনের কথা ছিল, কিন্তু যুবরাজের আগমন উপলক্ষে প্রতিবাদ আন্দোলনের ডাক দেওয়ায় আগের রাত্রি তিনি গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হয়েছিলেন। আসবেন কি করে, বিলিতি কনসার্ট বাজিয়ে অনুষ্ঠান শুরু করাই বাংলা থিয়েটারের প্রথা। শিশির কুমার ব্যবস্থা করেছেন দেশি রোশন চৌকির। দেশবন্ধু আসন গ্রহণ করার সঙ্গে সঙ্গে বেজে উঠল সানাইয়ার মৃদঙ্গ। দেশবন্ধু সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে আশীর্বাদ জানালেন, তারপর কবিতা শোনাতে এলেন তরুণ কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রথমেই শোনালেন বিদ্রোহী নামে একটি দীর্ঘ কবিতা, যে কবিতার যেন পংক্তিতে পংক্তিতে বিদ্যুৎ ঝলক। তারপর গান শুরু করলেন অন্ধ গায়ক কৃষ্ণচন্দ্র দে। কি অপূর্ব জোরালো তাঁর কণ্ঠস্বর! নিজের অভিনয়ের সময় শিশির কুমার কখনো বিচলিত বা উত্তেজিত হন না, কিন্তু আজ উইংসের পাশে বসে আছেন শিরা টান টান করে। দর্শকরা এখনো পর্যন্ত কোনো গোলমাল করেনি, বরং দু একটি গানের পর এনকোর এনকোর বলছে। মাঝামাঝি জায়গায় এসে শুধু একজন চেঁচিয়ে উঠল, শিশিরবাবু কোথায়? সঙ্গে সঙ্গে মণিলাল শিশির কুমারকে ঠেলে ঢুকিয়ে দিলেন মঞ্চে। এর আগে অনেকবার শিশির কুমারকে অনুরোধ করা হয়েছিল তিনি গান না গাইলেও পথিক বেশে দু একবার মঞ্চে অ্যাপিয়ার করবেন। শিশির কুমার রাজি হননি, সংলাপ নেই, তিনি করবেন কাটা সৈনিকের পাঠ। শিশির কুমারকে মঞ্চে দেখেই সমস্ত দর্শক চটাপট হাততালি দিতে লাগল। এতক্ষণে তারা বুঝে গেছে আজ সন্ধ্যায় গান বাজনাই মুখ্য, অভিনয়ের কেরামতি দেখার প্রশ্ন নেই। শিশির কুমারকে একবার চোখের দেখাই যথেষ্ট, সন্ধ্যাটা ভালোভাবেই উতরে গেল। যাবার সময় দেশবন্ধু বললেন, শিশির, তোমার অভিনয়ের খুব নাম ডাক হয়েছে শুনেছি, কিন্তু আজ তো অভিনয় দেখা হলো না, এরপর যেদিন অভিনয় হবে সেদিনও আমাকে ডেকো। পাশ থেকে মণিলাল বললেন, স্যার শিগগিরই নাট্যমন্দিরে সীতার অভিনয় হবে, সেদিন আপনি আসবেন। দেশবন্ধু চলে যাবার পর শিশির কুমার বললেন, মণি এটা কি হলো, তুমি আমাকে ফলস পজিশনে ফেলতে চাও? সীতার রাইট আমাদের নেই, এক বছরের মধ্যেও পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তা তুমি জানো না? মণিলাল বললেন, রাইট নেই তো কি হয়েছে, রামচন্দ্রের কাছে যখন সীতা ছিলেন না তখন তিনি স্বর্ণ সীতার মূর্তি গড়ে তাঁর চোখের সামনে রাখেননি, আমরাও স্বর্ণ সীতার প্রতিষ্ঠা করব। হেমেন্দ্র কুমার হাসতে হাসতে বললেন, আমরা কজন আগেই ঠিক করে রেখেছি নাট্যমন্দিরে সীতা হবেই, তখন স্টারের গালে চুনকালি পড়বে। এই অধ্যায়ের পাঠ শেষ হলো, কাল আমি এর পরের অধ্যায় নিয়ে আসব। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে বেল আইকনটি থাকে সেটি প্রেস করবেন, আর লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনার কমেন্টসের মাধ্যমে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি নতুন কিছু শুনতে চান সেটাও আমাকে বলবেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের জানাবেন। নমস্কার।